Assalamualaikum, Central United School and College-এর অনলাইন শিক্ষা ব্যবস্থায় সবাইকে স্বাগত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3 থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। আর অনুশীলনী 3 থেকে প্রতি বছরই একটি করে অঙ্ক আসে, সকল বোর্ডেই আসে, তো এইজন্য এই চ্যাপ্টারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখন বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক দেখতে পাচ্ছ, তো এই সিজনশীল অঙ্কটির উদ্দীপকটি হচ্ছে x plus 1 by x equal to just এইটুকুই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকটি দ্বারা তিনটি অংশে অঙ্কটি সাজানো হয়েছে, যার কর্ণন হচ্ছে দেখাও যে x square minus 2x plus 1 equal 0। দেন খননে বলা হয়েছে যে x cube plus 1 by x cube এর মান নির্ণয় করো, এবং গণনে বলা হয়েছে যে x cube plus 1 by x cube equal 18 root 3 হলে দেখাও যে x equal root 3 plus root 2। তাহলে এই অঙ্কটি এখন আমরা করার চেষ্টা করব। দেখো, কর্ণন সমাধান করার জন্য আমরা উদ্দীপক থেকে ডেটাটি নিয়ে নিব। লিখব যে দেওয়া আছে x plus 1 by x equal 2। তো এখন এখানে ভগ্নাংশের যোগটা আমরা করে দিব। তার মানে এই x এর নিচে মনে মনে 1 রয়েছে, এবং এই 1 এবং x এর লসাগু হচ্ছে x। এখন এই 1 দ্বারা x কে যদি ভাগ করে দেই থাকে x, x দ্বারা এই x কে গুণ করলে হবে x স্কয়ার। অর্থাৎ এই হরের সাথে হর ভাগ করতে হবে, ভাগফলের সাথে লব গুণ করতে হয়, তাই না? তাহলে এই 1 দ্বারা x কে ভাগ করে দিলে x, x দ্বারা এই লব x কে গুণ করে দিলে হবে x স্কয়ার, দেন প্লাস এর প্লাস। এখন আবার দেখো x দ্বারা x কে ভাগ করব, ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 ইকুয়াল 2। বা এখন একটু খেয়াল করো, এই x এখানে ভাগ ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হবে x ইনটু 2, মানে 2x। এখন এই 2x সমানের এই পাশে নিয়ে আসবো আমরা, বা x স্কয়ার প্লাস 1। তো বাম পক্ষের রাশি যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে প্লাসের রাশি নিয়ে আসলে হবে মাইনাসের ইকুয়াল 0। তো অতএব x স্কয়ার আমরা একটু সাজিয়ে দিতে পারি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এইটাই আমাদের দেখাইতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখব যে দেখানো হলো। তো এটাই হচ্ছে জাস্ট খনন। এখন আমরা খনন করার চেষ্টা করব। তো খনন করার জন্য আমাদের উদ্দীপক থেকে যে ভ্যালুটি দেওয়া ছিল ওই ভ্যালুটি নিতে হবে। তাহলে লিখব যে দেওয়া আছে x plus 1 by x equal 2। এইবার যে রাশিটার মান বের করতে হবে, অর্থাৎ x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে লিখি যে প্রদত্ত রাশি ইকুয়াল x কিউব প্লাস 1 বাই x কিউব। তো এটাকে আমরা x হোল কিউব লিখতে পারি, প্লাস এই পদটাকে আমরা লিখতে পারি 1 বাই x হোল কিউব। তো এখন আমরা a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্তটি জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। জাস্ট ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে এখানে হবে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। তো এখন আমাদের ভ্যালু বসাই দেব, যে x প্লাস 1 বাই x এর ভ্যালু ছিল 2, তাহলে এখানে 2 লিখে 2 কিউব, দেন মাইনাস 3, মানে 3 আর 1 গুণ করলে 3, আর এই x আর x ক্যান্সেল যাবে, দেন এইটার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের একটা গুণ চিহ্ন দিয়ে নিতে হবে, এটার ভ্যালু হচ্ছে আবার 2। তো এখন 2 কিউব মিন্স 8, মাইনাস 3 আর 2 গুণ করে দিলে হয় 6, 8 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই হবে 2। তো এইটা হচ্ছে আমাদের খনন এর আনসার। তো এখন গণনে যেটা বলা হয়েছে, অর্থাৎ x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল 18 রুট 3 হলে দেখাও যে x ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। গণন অঙ্ক করার জন্য প্রথমত লিখব যে দেওয়া আছে
cube plus 1 by x cube equal 18 root 3 বা এখন এই x কিউবের নিচে মনে মনে 1 আছে 1 আর x কিউবের লসাগু হচ্ছে x কিউব দেন কাজ হচ্ছে যে হর দ্বারা হরকে ভাগ করে দিব ভাগফলকে উপরে লব দ্বারা গুণ করে দিব তাহলে এখানে ভাগ করলে হয় x কিউব কে x কিউব দ্বারা গুণ করলে হবে x টু দি পাওয়ার 6 দেন প্লাস তবে x কিউব দ্বারা x কিউব কে ভাগ করলে 1 1 দ্বারা 1 কে গুণ করলে 1 ইকুয়াল 18 √3 বা এখন x কিউব এখানে ভাগ আছে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 এই পাশে থাকবে আর এখানে ডান পক্ষে হবে 18 √3 x কিউব এখন এই 18 √3 x কিউব ডান পাশে আছে প্লাসের বাম পক্ষে নিয়ে আসবে এটা মাইনাস হয়ে যাবে বা x টু দি পাওয়ার 6 তো আমরা একবার একটু সাজিয়ে লিখি যে এটা এখানে মাইনাসের √3 x কিউব তারপরে হচ্ছে প্লাস 1 টা আমরা পড়ে দেই ইকুয়াল 0 এখন আমরা এই রাশিটাকে a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলায় বসাবো কিভাবে x কি হোল স্কয়ার দিলাম তো মাইনাস সূত্রের পূর্ণাঙ্ক কারণ a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে মাইনাস 2 সূত্রের একটা 2 a হচ্ছে মূলত x কিউব তাহলে x কিউব লিখলাম এবং b কত হবে সেইটা যেমন এখানে এই 2x কিউবের সাথে কত গুণ করলে 18√3x কিউব হয় তাহলে এখানে এই 9 সরি এখানে এই 18 কে ভাগ করব 2 দ্বারা হবে 9 আর এই যে রুট 3 ছিল এই রুট 3 বসাই দিব পাশে তার মানে এই সব কয়টা গুণ করে দিলে হবে 18√3x কিউব এখন প্লাস দিয়ে যেহেতু এটা এখানে b হলো মানে 9√3 তাহলে 9√3 হোল স্কয়ার লিখবো আমরা এখন একটু খেয়াল করে দেখো যে 9√3 হোল স্কয়ার এর ভ্যালু হচ্ছে 243 মানে 243 তো 243 কিন্তু ছিল আমাদের 1 আমরা বেশি লিখে ফেললাম 242 তো 242 বেশি লিখে ফেলছি এই জন্য আমরা 242 বিয়োগ করে দিব ইকুয়াল 0 এখন বা এখন এইটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a হচ্ছে x কিউব মাইনাস b হচ্ছে 9√3 তার উপরে আমরা হোল স্কয়ার লিখব তারপরে একটু খেয়াল করো যে মাইনাস 242 সমানের ডান পক্ষে নিয়ে গেলে প্লাস 242 হবে এইটুকু এখন আমাদের এই স্কয়ার উঠায় দেওয়ার পালা মানে এই স্কয়ার আমাদের উঠাতে হবে উঠাতে হলে এই 242 কেও আমাদের এই 242 কেও আমাদের কি করতে হবে যে এমন একটা সংখ্যার উপর স্কয়ার দিতে হবে যেই সংখ্যাটার উপর স্কয়ার দেওয়ার পরে 242 হবে তার মান তাহলে কতের উপর স্কয়ার দিলে 242 হবে সেটা আমাদের একটু চিন্তা করে বের করতে হবে তবে একটু তোমাদের একটু বলে নেই যে আমাদের এই গণনে দেখাইতে বলা হয়েছিল যে x ইকুয়াল √3 প্লাস √2 তার মানে এখানে √3 অলরেডি আছে তো এইটাকে আমাদের √2 এর রেফারেন্সে স্কয়ার করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বানাতে পারি একটু খেয়াল করো যদি আমরা এই √2 এর উপর স্কয়ার দেই তাহলে এই স্কয়ার আর √ এ কাটা যাবে থাকবে শুধু 2 এখন একটু খেয়াল করো এই 242 কে আমাদের এই 2 দ্বারা ভাগ করে দিতে হবে যদি 242 কে আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে রেজাল্ট হবে 121 এখন এই 121 কে যদি বর্গমূল করি হবে 11 তাহলে 11 হবে 121 এর √ আর এখানে √2 ছিল ঠিক আছে তার মানে এই 11 √2 এর উপর যদি আমরা স্কয়ার করে দিই তাহলে হবে 242 তাহলে নেক্সট লাইনটা একটু লিখো যে x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল 11√2 হোল স্কয়ার তো তোমরা আবার একটু খেয়াল করো যদি আমরা 11 এর উপর স্কয়ার দেই হবে 121 আর √2 এর উপর যদি স্কয়ার দেই হবে 2 তারপরে এই দুইটা তো গুণ করতে হবে গুণ করলে হবে 242 তার মানে আমাদের এখানে কোনো ভুল নেই তো এইভাবে আমাদের এই রাশিটাকে ভাঙাতে হবে তো এখন এই স্কয়ার স্কয়ার আমাদের আমরা কেটে দিতে পারি বা যদি আমরা স্কয়ার আর স্কয়ার কেটে দেই তাহলে হবে বাম পক্ষে হচ্ছে x কিউব মাইনাস 9√3
ইকুয়াল ডান পক্ষ হচ্ছে 11√2 বা এখন এই -9√3 সমানের ডান পক্ষে নিয়ে গেলে +9√3 হবে তাহলে x কিউব ইকুয়াল 9√3 +11√2 তার মানে এটা এক পাশে এসে যোগ হয়ে গেল এখন একটু খেয়াল করো যে এই রাশিটাকেও আমাদের হোল কিউব করতে হবে মানে এই পুরোটুকুকে এমন একটা রাশির হোল কিউব করতে হবে যাতে করে 9√3 +11√2 হয়ে যায় আমরা এই লাইনটা করার পরে আমরা একটু জাম্পিং করব মানে এরপরের লাইনটা না করে তারপরের লাইনটা করব তো সেটা কি জন্য করব যে আমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটু খেয়াল করো যে উদ্দীপকে দেখাইতে বলা হয়েছিল যে x ইকুয়াল √3 +√2 তো আমরা কিন্তু খুব এই মানের কাছাকাছি এসে গেছি তো এখন আমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে যেহেতু এই পাশে x কিউব আছে তাহলে এই রাশিটাকেও আমাদের কিউব বানাতে হবে অলরেডি এখানে কিন্তু কিউব আছে তো এই রাশিটাকে আমাদের কিউব করে দিতে হবে তাহলে একটু খেয়াল করো বা x কিউব ইকুয়াল √3 +√2 হোল কিউব এটা আমরা করে দিলাম এখন এইটার উপর কিউব করলে a + b হোল কিউবের ফর্মুলা হয়ে গেল তখন a + b হোল কিউবের ফর্মুলাটা মূলত কি সেটা এই উপরের লাইনে লিখে দিব ঠিক আছে তো বা এটা হচ্ছে x কিউব ইকুয়াল a কিউব মানে √3 হোল কিউব +3a² b ফর্মুলা 3a হচ্ছে √3 হোল স্কয়ার b হচ্ছে √2 +3ab² তাহলে 3a হচ্ছে √3 এবং b হচ্ছে √2 তার উপর হোল স্কয়ার তারপর হচ্ছে +b কিউব তাহলে +√2 হোল কিউব তো এখন তোমরা একটু খেয়াল করো যে এই যে রাশিটা লিখলাম হ্যাঁ এই রাশির মান কি এটা হয় তো একটু আমরা একটু প্রুফ করে আসি হ্যাঁ এখানে √3 এর পদ কোনটা এটা আর হবে এটা তাহলে একটু খেয়াল করো √3 হোল কিউব এর ভ্যালু কত যদি আমরা √3 হোল কিউব করি তার মানে এটা হচ্ছে √3 ইনটু √3 ইনটু √3 তো দুইবার যদি আমরা নেই √3 হোল স্কয়ার ইনটু √3 তাই না তাহলে স্কয়ার আর রুটে কাটা 3 √3 তার মানে এই √3 এর উপর হোল কিউব দিলে 3√3 হয় এখানে এই পদটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে একটু খেয়াল করো যে 2 এর উপরে স্কয়ার সরি √2 এর উপরে স্কয়ার তাহলে স্কয়ার আর রুটে কাটা যাবে কাটা গেলে থাকবে 2 এই 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 6√3 হবে এটা ভ্যালু তাহলে এখানে এই 6√3 লিখি তার মানে এখানে প্রথম পদ ছিল 3√3 এবং এই তৃতীয় পদটা হলো 6√3 তো এই দুইটা তো মূলত ওখানে যোগের তো এই দুইটা যদি যোগ করে দেই 9√3 হবে তাহলে একটু খেয়াল করো যে এইটা এবং এইটা এই দুইটা পদের যোগফল হচ্ছে 9√3 এটা এখন এবার তৃতীয় সরি এখন দ্বিতীয় পদ এবং চতুর্থ পদের ক্যালকুলেট করার পালা যদি স্কয়ার আর রুটে কাটি তাহলে স্কয়ার আর রুটে কাটলে হবে 3 তাহলে এই 3 এর সাথে এই 3 গুণ হবে 3 3 হবে 9 মানে 9√2 ও ওখানে √2 আছে যেহেতু তাহলে হবে 9√2 এখন এই √2 এর উপর হোল কিউব দিলে হবে 2√2 ঠিক এই যে এই অংশটার মতো যে √3 এর উপর হোল কিউব দিলে 3√3 হয় তাহলে √2 এর উপর হোল কিউব দিলে হবে 2√2 একই রকম ভাবে তোমরা করবা তাহলে এই দুইটা মানে দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ এখানে যোগ আছে যদি যোগ করে দাও তাহলে হবে 11√2 তাহলে এখানে এই প্রথম পদ এবং তৃতীয় পদের সমষ্টি 9√3 এবং দ্বিতীয় এবং চতুর্থ পদের সমষ্টি হচ্ছে 11√2 তার মানে আমরা এই লাইন থেকে যে এই লাইনে আসলাম এখানে কোনো সন্দেহ নেই অথবা ভুল নেই আবার এই লাইন থেকে যে এই লাইনে আসলাম সেটা হচ্ছে a কিউব +3a² b +3ab² +b³ অর্থাৎ a + b হোল কিউব এখানে a এর পরিবর্তে ছিল √3 এবং b এর পরিবর্তে ছিল √2 তাহলে a কিউব + b কিউবের ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম এখন কাজ হচ্ছে আমাদের এই কিউব আর এই কিউব উঠায় দেওয়া যদি এই পাওয়ার দুটো উঠায় দেই তাহলে মূল সংখ্যা ইকুয়াল মূল সংখ্যা হয়ে যাবে অর্থাৎ x ইকুয়াল হবে √3 +√2 তো উদ্দীপকে এইটাই দেখাইতে বলা হয়েছিল তাহলে আমরা এখানে লিখব যে দেখানো হলো তো এইটুকু আছে আমাদের জাস্ট গণনের উত্তর
বন্ধুরা তোমরা একটু বোর্ডে খেয়াল করো যে এখানে আরো একটি সৃজনশীল অঙ্ক দেওয়া হয়েছে, তো এই সৃজনশীল অঙ্কটি তোমাদের বাসায় এসডব্লিউ থাকবে। তোমরা বাসায় এই এসডব্লিউ অঙ্কটি নিজে নিজে করে নিবা। তো এটা আমি একটু পড়ে শোনাচ্ছি যে এই সৃজনশীল দুই এর উদ্দীপকটি হলো এ স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√30। এখন এই উদ্দীপকটি দ্বারাও তিনটি অংশে অঙ্কটি সাজানো হয়েছে, যার কোণ হচ্ছে দেখাও যে এ ইকুয়াল √6 প্লাস √5 এবং ক্ষণন হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a² এর মান নির্ণয় করো এবং গণনে আছে যে এ কিউব মাইনাস 1/a³ এর মান কত। তো এইটা বাসায় নিজেরা এসডব্লিউ করবা। বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও। আমাদের আজকের লেকচারের কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। বন্ধুরা এখন সারা বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে অর্থাৎ কোভিড-19 করোনা ভাইরাস, তো এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ঘন ঘন হাত ধুতে হবে, সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ম্যাসাজ করতে হবে এবং একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, আর অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।